ছেলেরা যখন রিলেশনে যায় মেয়েদেরকে কিছু একটা কমন ডায়লগ দেয়, ডায়লগটা এটা আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে নেই, এটা সবথেকে বড় মিথ্যা কথা। আর মেয়েরা কোনটা বলে? মেয়েরা অলওয়েজ লয়াল থাকে। বাংলার নববর্ষ কোন তারিখে উদযাপিত হয়? চোদ্দই এপ্রিল। না সত্যিকারই না, নিয়ে যাই নিয়ে যাই। আচ্ছা প্রথম প্রশ্ন একটু মনোযোগ সহকারে শুনব, বাংলার নববর্ষ কোন তারিখে উদযাপিত হয়? চোদ্দই এপ্রিল। ওনারা প্রথমে কিন্তু একটু ঘুলিয়ে ফেলেছেন, পরবর্তীতে তারা রাইট আনসার দিয়েছে। আমার পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, বাংলার নববর্ষ কত সালে চালু হয়েছিল? বাংলাশন কত সাল থেকে চালু হয়েছে? আমাদের প্রধান জাতীয় উৎসব কোনটি? পহেলা বৈশাখ। প্রধান জাতীয় নববর্ষ বাঙালির তো প্রধান উৎসব নববর্ষ, এটাই মনে হচ্ছে। সেম নববর্ষ। হ্যাঁ এটা লক করব, লক করব। হ্যাঁ তাহলে কিন্তু পুরস্কার মিস, এমনিতেও পাবো না এটা মিস। আর উনি বলছেন আমাদের প্রধান উৎসবের নাম নববর্ষ, ওনারা রাইট হয়েছেন, উনি উত্তরটি সঠিক দিয়েছে। ওনারা দুইটি প্রশ্নের উত্তরে সঠিক দিয়েছিলেন, ওনারা পাচ্ছেন ওনার সেলকের সৌজন্য একটি আকর্ষণীয় গিফট। না সত্যিকারই না, নিয়ে যাই নিয়ে যাই। আচ্ছা কনফিডেন্স তো ছিল না পাবেন না, এরকম পেয়ে গেলেন, কেমন লাগছে? হঠাৎ করে তো ভালো তো লাগবে, পাওয়াটাই ম্যাটার করে, জিতে গেছি। হ্যাঁ জিতছি এরকম। আচ্ছা একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ তো সহজ একটা প্রশ্ন করি, মানে হয়তো সবারই জানা আছে, ছেলেরা যখন রিলেশনে যায় মেয়েদেরকে কিছু একটা কমন ডায়লগ দেয়, ডায়লগ এটা আমাদেরকে জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করেন। কমন ডায়লগ? তুমি ছাড়া আমার জীবন ব্যর্থ। মানে ওর জীবন, মানে আপনার, আপনি ছাড়া ওনার জীবন হচ্ছে, আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে নেই, মিথ্যা কথা। আর মেয়েরা কোনটা বলে? মেয়েরা অলওয়েজ লয়াল থাকে, সবসময় রয়্যাল থাকে। ভাইয়া মেয়েরা কিন্তু রয়্যাল থাকে বলছে, আপনি ছেলে, ছেলেরা নাকি সবসময় মিথ্যা কথা বলে? মিথ্যা বলে কি মানে? মিথ্যা বলে তো মেয়েরাই, মেয়েরা। আচ্ছা মেয়েদের একটি কমন ডায়লগ আছে, যখন একের অধিক বয়ফ্রেন্ড থাকে, যখন একজন ওয়েটিং পায়, তখন তাদের কমন তালা লয় বলে যে বাবা মা ফোন দিছে, ভাই বোন এই এতটুকু ফ্রেন্ড, ফ্রেন্ড বলে চালিয়ে দেয়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ।